কম্পিউটার ডট কম ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত তা বন্ধুরা তোমরা অবশ্যই ভালো আছো আমাদের কম্পিউটার ডট কম ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করো এই ধরনের নোটিফিকেশান ফার্স্ট কম্পিউটার ডট কম ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা দিয়ে থাকি ও বলে থাকি তোমরা দেখেছো এর আগেও আমাদের চ্যানেলে তোমাদের কাছে নতুন করে সত্যতার কিছু নাই এর আগে আমি বলেছিলাম যে এন থ্রি জমা দেওয়া হয়েছে এবার টাকা ঢুকবে সেই টাকা ঢুকেছে সেকেন্ড মাসে যে এখন পর্যন্ত বাকি আছে সেই টাকাও ঢুকবে এটা বলে রাখলাম এটা পরের মাসে প্রথম সপ্তাহ দিকে বা এক তারিখ দু তারিখের মধ্যে বা কালকেও হয়তো ঢুকে যেতে পারে মানে আমি ফোন করে জানার চেষ্টাও করেছিলাম তারা বলে যে শীঘ্রই ঢুকবে শীঘ্রইটা ওদের কতদিন সেটা আমি বলতে পারছি না এর আগেরটা আমাকে ডেট বলেছিল আমি আপনাদেরকে ডেট বলেছিলাম সেটা আমি লিখেছিল এবার সেটি দেখুন আপনারা কবে ঢুকবে কবে একটি বড় ইম্পর্টেন্ট যে গুরুত্বপূর্ণ যেটা না করলে অ্যানেক্স থ্রি যেটা না করলে টাকা পাওয়া যাবেই না বন্ধ হয়ে যাবে সেটা কিন্তু দিনক্ষণ আমি জানতে পেরেছি আমরা তোমাকে শেয়ার করব বন্ধুরা খুব শীঘ্রই অর্থাৎ আজকালের মধ্যেই তোমরা অফিসিয়াল ওয়েবসাইটেও এটা পেয়ে যাবে আমরা আগে থেকেই জানিয়ে দিচ্ছি কারণ কম্পিউটার ডট কম ইউটিউব চ্যানেল আগে থেকেই তোমাদের কাছে কিন্তু সমস্ত তথ্য দিয়ে থাকে বন্ধুরা এই ধরনের তথ্য কিছু জন্য বাদ না যায় বা তোমাদের এই তথ্য বাদের জন্য অনেক কিছু হয়ে যেতে পারে এই তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই যে সাবস্ক্রাইব পাশে থাকা বেলাইকেনটি যেন অবশ্যই ক্লিক করে রেখো তবে তোমরা কী আপডেট এসছে সেই নিয়ে তোমরা খুব আগ্রহ আছো সেই আগ্রহটাই আমি তোমাদেরকে জানাবো তোমরা জানোই যে অফিসিয়াল ওয়েবসাইট হলো এইটা হলো অফিসিয়াল ওয়েবসাইট এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডট জিও ডট ইন যে কোনো আপডেট এলে এখানে কিন্তু দেওয়া থাকে আমি তোমাদের বলে দিচ্ছি কালকেই বিশেষ পক্ষ বা প্রশ দিনই দেখতে হবে এখানে যেটি লেখা থাকবে যে কবে থেকে অনেক সাথে নেওয়া হবে বা কবে থেকে অনেক সাথেই জমা করা যাবে সেটাই সেটারই কিন্তু তথ্য এখানে কিন্তু দেবে তা আমরা জানতে পেরেছি আমরা আগে থেকে তাই তোমাদেরকে কাছে শেয়ার করছি তা বন্ধুরা দেখতে পাচ্ছ যে নোটিশ এমপ্লয়মেন্ট তিন সাত দু হাজার তেইশ থেকে একত্রিশ সাত দু হাজার তেইশ অনেক থ্রি সাবমিটেড ডেট সকলে তৈরি থাকুন তো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় অনেক সার থ্রির ডেট কিন্তু দেওয়া হয়ে গিয়েছে অর্থাৎ অনেক সার থ্রি বলতে অনেকেই যারা আমাদের ভিডিওতে নরুন তারা বুঝতে পারবে না অ্যানেকসা থ্রি বলতে এই যে সরকার তুমি এর কাছে যে তুমি টাকা পাচ্ছ এটা হলো সম্পূর্ণ নতুনদের জন্য আমি বলছি ব্যাপারটা যে যারা রিসেন্ট টাকা পেয়েছে এই যে তুমি দেড় হাজার টাকা করে টাকা পাচ্ছ এটা তো তোমাদেরকে মাসে খেলা করার জন্য বা খাওয়ার জন্য দেওয়া হয়নি এটি হলো সরকার দিচ্ছে তোমরা যেন নিজেরা তোমাদের পায়ে সাবলীল হও অর্থাৎ তোমরা যেন নিজেরা কিছু হাতের কাজ করে বা নতুন কিছু ট্রেনিং করে বা নতুন কোন কোর্স করে বা নতুন কোনো ব্যবসা খুলে তোমরা যেন নিজেরা নিজের হাতে বেকার থেকে যেন বাঁচতে পারো তাই মধ্যে এই জন্যই সামান্য পনেরোশো টাকা করে মাসে দিচ্ছে এই পনেরোশো টাকার হিসাবও কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিয়ে থাকে যেটি এনেক্সা থ্রির মাধ্যমে অনেকসা থ্রিটি হলো এইটাই যে তুমি যে এই ছ মাস ধরে টাকাটি পাচ্ছ সে টাকাটা কী খাদে তুমি খরচা করেছো তার কিন্তু একটি প্রতিলিপি তোমাকে জমা দিতে হবে সেটা দেওয়া হলো তিন সাত থেকে একত্রিশ সাত ভালো করে শুনে রাখবে যে আর থ্রি জমা না দিলে কিন্তু তোমাদের টাকা তারপরের স্টেপ থেকে আর ঢুকবে না কারণ আর থ্রিটি খুবই গুরুত্বপূর্ণ আর সাত্রী যারা জমা দেয় না তাদের কিন্তু টাকা বন্ধ হয়ে যায় কিন্তু পরবর্তীকালে চেষ্টা করলেও কিন্তু তখন অফলাইনে জমা দিলেও কিন্তু টাকা সহজে খুললে না অর্থাৎ টাকাটা কিন্তু সহজে পায় না বা দেখা যায় যে টাকা পেলেও সেটি দেড় বছর টাইম লেগে যায় অর্থাৎ দেড় দু বছর মানে অনেক টাকাটা তোমার কিন্তু লস হয়ে যাবে অর্থাৎ বন্ধুরা এই লস থেকে এই এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের এই অ্যানক্সার থ্রি জবমিট না করা থেকে যদি বিরত না থাকুন তার জন্য আমাদের কম্পিউ ডট কম ইউটিউব চ্যানেলটা দেখুন আমরা আগে থেকেই বলে দিই এখন থেকে যেমন বলে দিলাম তিন সাত থেকে একত্রিশ সাত দু হাজার তেইশ পর্যন্ত কিন্তু অ্যানেক্সার থ্রি সাবমিটের ডেট কিন্তু চলে এসেছে তোমরা রেডি হও কোনটা কে কোথায় কী দেবে কী রিসিপ্ট দেবে কী রিসিপ্টের মাধ্যমে কী কোর্স দেবে কবে থেকে কোর্স শুরু হয়েছে কবে শেষ হয়েছে এগুলো সমস্ত কিছু রেডি করো তিন তারিখের পর কিন্তু তোমরা যথারীতি অনেক সাথেই জমা করে দেবে পরপর তোমরা যেমন জমা করো সেরকম যেন জমা করে দেবে তাহলে তোমাদের টাকা কোনোদিনই বন্ধ হবে না এছাড়াও মাননীয় মুখ্যমন্ত্রী পঞ্চায়েত ভোটের আগে কিন্তু অনেক আস্তে কিন্তু দিয়েছেন এই যে রাজ্যে কর্মসংস্থান হবে পঞ্চায়েত ভোটের আগে এটি কিন্তু বড় বার্তা মমতা ব্যানার্জি দেখা যাক পঞ্চায়েত ভোটে জিতার পর কী হয় এ নিয়ে কিন্তু দিকে থেকে আন্দোলন চলছে আমরাও তোমাদের কাছে কিন্তু যথারীতি এই আন্দোলনের কিন্তু কফি তোমাদের কাছে দেখাই আমাদের কাছে একটা পেপার কাটিং এই মুহূর্তে এস রাজ্যে কর্মসংস্থান হবে পঞ্চায়েত ভোটের আগে বড় বার্তা দিয়েছে এটাও বলা হয়েছে নাকি যে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক যুবশ্রী থেকেও কিন্তু নাকি লোক নেওয়া হবে তা বন্ধুরা এই ধরনের ইনফরমেশান পেতে আমাদের কম্পিউটার ডট কম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই জানতে পারবেন যে কবে থেকে কোনো কিছু নিলে বা কোনো কিছু জবের কোনো ইনফরমেশান যদি আসে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক থেকে আমরা অবশ্যই তোমাদের কাছে কম্পিউটার ডট কম ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু জানাবো তা বন্ধুরা আজকে যে বিষয়টি এসেছিলো সেটা আমি জানিয়ে দিলাম যে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নোটিশে দিয়ে জানানো হবে যে তিন সাত থেকে একত্রিশ সাত পর্যন্ত কিন্তু অনেক সাথে জমা দেবে এক সাথে জমা দেওয়ার জন্য কিন্তু তোমরা রেডি থাকো তা বন্ধুরা আজকে এখানেই অবশ্যই আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করবো ততক্ষণের জন্য ধন্যবাদ থ্যাংক ইউ